আমরা এই প্রায় 3 বছর পরে 2019 সালে আমরা চতুর্থ বিপদ সামিট করেছিলাম এবং 2023 আমরা পঞ্চমটা করছি। প্যান্ডামিকের কারণে আমাদের বন্ধ ছিল। এবার আমরা প্রথমবারের মতো ডিভিশনাল পর্যায়ে থেকে আমরা বিপদ সামিট করেছি, যেটা মে মাসে রাজশাহী থেকে শুরু হয়েছে এবং এই জুলাই মাসে আপনার 13 তারিখে চিটাগাং শেষ হলো। আমরা 7টা ডিভিশনে করে ঢাকাতে আমরা এখন ইন্টারকন্টিনেন্টালে করেছি আমাদের বিপিও সামিটের সেন্ট্রাল যে ইভেন্টটা আমরা করছি 2 দিনব্যাপী। এখানে প্রায় 9টা সেমিনার আমরা রেখেছি, একই সাথে আমাদের ওপেনিং এন্ড ক্লোজিং প্রোগ্রাম হয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে এই ডিভিশনালগুলি করে প্রচুর তরুণ তরুণী পেরেছে, যারা পেয়েছে, যারা চাকরি করতে চায় এবং চাকরির জন্য তারা ইন্টারভিউ দিয়েছে। যেহেতু আমাদের অ্যাসোসিয়েশন বাক্যর মেম্বার এখন ডিভিশনাল পর্যায়ে আছে, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, সেখানে আমরা তাদেরকে কর্মসংস্থার জন্য ইন্টারভিউ ব্যবস্থা করে দিয়েছি। এবং আমরা আশা করছি এই সামিটের ফলে, যেহেতু আমাদের সোর্সিং বিয়ন্ড বর্ডার্স আমাদের এই রাজ্যে প্রতিপাদ্য বিষয়, আমরা কিন্তু বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাইরের ক্লায়েন্টগুলির সাথে আমরা এখন কাজ করার জন্য আরও বেশি অ্যাগ্রেসিভ হয়েছি। এবং আমরা খালি ঢাকা কেন্দ্রিক না, ঢাকা ছাড়াও অন্যান্য সিটিগুলিতে, অন্যান্য শহরগুলিতে কিন্তু আমরা যাচ্ছি। এবং আমরা 2025 সালে মধ্যে টার্গেট নিয়েছি যে আমাদের অ্যাটলিস্ট 1 লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি করতে হবে, যেখানে আমরা $1 বিলিয়ন আমরা এক্সপোর্ট রেভিনিউ আমরা আর্ন করবো। এটা আমাদের উদ্দেশ্য, আমরা এটা আমার টার্গেট নিয়ে কাজ করছি। আমরা এবার যে অনেক লোকের সিভি পেয়েছি, সেগুলো আমরা আগামী 1-1.5 মাসের মধ্যে সবগুলি কোম্পানিতে ইন্টারভিউ নেওয়া হবে। কয়েক হাজার সিভি আমরা পেয়েছি, 5-6 হাজারের বেশি আমাদের হিসাব করতে এখন তো আরও বেশি হতে পারে। সেটা আমরা ইন্টারভিউ নিয়ে আমরা যখন সিভিগুলি শর্টলিস্ট করে আমরা রিক্রুটমেন্ট করাবো, তখন আমরা আপনাদেরকে জানাবো যে কত লোক আমরা রিক্রুটমেন্ট করতে পেরেছি। আপনাদের তো একটা টার্গেট আছে রিক্রুটমেন্ট? আমাদের টার্গেট প্রতি মাসে আমাদের আসলে অনেক লোক লাগে। যদি আপনি বলেন যে মাসে প্রায় 3-4 হাজারের বেশি কিন্তু লোক অ্যাভারেজে প্লাস মাইনাস দরকার পড়ে আমাদের সবগুলি কোম্পানি, তো সেটা আমাদের একটা টার্গেটের মধ্যে অবশ্যই আছে। বেকারত্ব দূরীকরণে এটা দারুণ একটা মূল্যবান প্রোগ্রাম আমরা আশা করি।